মিকদাদ ইবনে আমর রদিয়াল্লাহু আনহু। নাম মিকদাদ, কুনিয়াত আবুল আসওয়াদ, আবু আমর ও আবু সাঈদ। পিতা আমর ইবনে সালাবা, তার পিতৃপুরুষের আদি বাসস্থান বাহরা। ইবনুল কালবি বর্ণনা করেন, মিকদাদের পিতা আমর তার গোত্রের এক ব্যক্তিকে হত্যা করে কিসাস বা প্রতিশোধের ভয়ে হাদরামাউত পালিয়ে যান এবং কিন্দার সাথে মৈত্রী চুক্তি করেন। এ কারণে তাকে কিন্দি বলা হয়। তিনি হাদরামাউতের এক নারীকে বিয়ে করেন এবং তার গর্ভেই মিকদাদ জন্মগ্রহণ করেন। এই হাদরামাউতেই মিকদাদ বেড়ে ওঠেন। এখানে আবু সাম্মার ইবনে হাজার আল কিন্দি নামক এক ব্যক্তির সাথে তার ঝগড়া হয় এবং তরবারির এক আঘাতে তার একটি পা বিচ্ছিন্ন করে ফেলেন। অতপর পালিয়ে মক্কায় চলে যান। মক্কায় তিনি আল আসওয়াদ ইবনে আবদ ইয়াগুসের সাথে মৈত্রী বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করতে থাকেন। আল আসওয়াদের সাথে তার সম্পর্ক এত মধুর ও ঘনিষ্ঠ হয় যে মিকদাদকে তিনি পালিত পুত্র হিসাবে গ্রহণ করেন। এভাবে তিনি মিকদাদ ইবনুল আসওয়াদ, আসওয়াদের পুত্র মিকদাদ নামে পরিচিতি লাভ করেন। অতপর পবিত্র কোরআনের ওয়াদউহুমলি আবা ইহিম, তাদেরকে তাদের পিতার নামেই ডাকো, এই আয়াতটি নাজিল হলে তিনি আল আসওয়াদের পরিবর্তে মিকদাদ ইবনে আমর অর্থাৎ আমরের পুত্র মিকদাদ এই পরিচিতি গ্রহণ করেন। আর এ কারণে ইতিহাসে কোথাও তাকে মিকদাদ ইবনে আমর, আবার কোথাও মিকদাদ ইবনুল আসওয়াদ হিসাবে উল্লেখ করা হয়েছে। মিকদাদ মক্কায় আশ্রয় নেওয়ার পর কিছুদিন যেতে না যেতে তাওহিদের আওয়াজ তার কানে প্রবেশ করে। হযরত রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ও তাবলিগ তাকে ইসলামের সাথে প্রথম পরিচয় করে দেয়। এ সেই সময়ের কথা যখন ইসলামের কট্টর দুশ্মনরা মুসলমানদের উপর পাশবিক অত্যাচার চালাচ্ছিল। তাদের ভয়ে অনেকেই তখন ইসলাম গ্রহণের কথা গোপন রেখেছিল। কিন্তু মিকদাদ ইসলাম গ্রহণ করার পর সত্যকে গোপন করে রাখা সমীচীন মনে করলেন না। তিনি প্রথম পর্যায়ের সাত ব্যক্তির অন্যতম, যারা সেই চরম সন্ত্রাসের মুহূর্তে প্রকাশ্যে নিজেদের ঈমান আনার কথা ঘোষণা করেছিলেন। এই সাতজনের অন্য ছয়জন হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, আম্মার, তার মা সুমাইয়া, সুহাইব ও বিলাল রদিয়াল্লাহু আনহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন দুবা বিনতু জুবাইর ইবনে আব্দুল মুত্তালিবের সাথে তার বিয়ে হয়। বর্ণিত আছে, একদিন আব্দুর রহমান ইবনে আউফের সাথে তিনি বসে আছেন। হঠাৎ আব্দুর রহমান জিজ্ঞেস করেন, মিকদাদ, তুমি বিয়ে করছো না কেন? মিকদাদ সরলভাবে সাথে সাথে জবাব দেন, তোমার মেয়েকে আমার সাথে বিয়ে দাও না। এ কথাই আব্দুর রহমান অপমান বোধ করেন। তিনি তেলে বেগুনে জ্বলে ওঠেন এবং মিকদাদকে যথেষ্ট গালমন্দ করেন। মিকদাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আব্দুর রহমানের বিরুদ্ধে অভিযোগ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার বিয়ে দেব। অতপর তিনি চাচাতো বোন দুবা এর সাথে মিকদাদের বিয়ে দেন। প্রকাশ্যে ইসলামের ঘোষণা দেওয়ার পর মিকদাদের উপর মুসিবত নেমে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে তিনি হাবশায় হিজরত করেন। সেখানে কিছুকাল অবস্থানের পর আবার মক্কায় ফিরে আসেন। তখন মদিনায় হিজরতের হিড়িক পড়ে গেছে। বিশেষ কিছু অসুবিধার কারণে তিনি মদিনায় হিজরত করতে পারলেন না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের পরও তিনি মক্কায় থেকে গেলেন। মক্কা ও মদিনার মধ্যে সামরিক সংঘর্ষ শুরু হলে তিনি এবং উতবা ইবনে গাজওয়ান কুরাইশদের একটি অগ্রবর্তী অনুসন্ধানী দলের সদস্য হিসাবে মদিনার দিকে রওনা হন। এই বাহিনীর নেতা ছিলেন ইকরিমা ইবনে আবি জাহল। পথিমধ্যে মদিনার মুসলিম মুজাহিদদের একটি দলের সাথে তাদের ছোটোখাটো একটা সংঘর্ষ হয়। এই মুসলিম মুজাহিদ দলের নেতা বা আমির ছিলেন হযরত উবাইদা ইবনুল হারিস রদিয়াল্লাহু আনহু।
সুযোগ বুঝে এ সময় মিকদাদ ও উতবা ইবনে গাজওয়ান মুসলিম মুজাহিদ দলে ভিড়ে যান এবং তাদের সাথে মদিনায় পৌঁছেন। মদিনায় তারা হযরত কুলসুম ইবনে হিদামের অতিথি হন। মদিনায় তিনি হযরত উবাই ইবনে কাবের অনুরোধে বনি আদিলা মতান্তরে জাদিলাতে বসবাসের ইচ্ছা প্রকাশ করলে রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম তাকে সেই এলাকায় এক খণ্ড জমি দান করেন। হিজরি দ্বিতীয় সনে শিখ ও তাওহিদের মধ্যে প্রথম প্রত্যক্ষ সামরিক সংঘর্ষ শুরু হয়। এই বছরই কুরাইশ বাহিনী বদর প্রান্তরে উপনীত হয়। রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের সাহাবিদের জন্য এ ছিল প্রথম পরীক্ষা। রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম এ ব্যাপারে তাদের পরামর্শ চেয়ে তাদের ইমানের পরীক্ষা নিতে চাইলেন। হযরত সিদ্দিকে আকবর ও ফারুকে আজম প্রমুখ সাহাবা ভাষণ দিয়ে তাদের কুরবানি ও আত্মত্যাগের বিরল দৃষ্টান্ত স্থাপনের ইচ্ছা প্রকাশ করেন। হযরত মিকদাদও এ সভায় উপস্থিত ছিলেন। তিনি এক আবেগময় ভাষণ দান করেন। ভাষণে তিনি রসুলুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামকে আশ্বাস দান করে বলেন, ইয়া রসুলাল্লাহ, আল্লাহ আপনাকে যে নির্দেশ দিয়েছেন তা বাস্তবায়নে এগিয়ে চলুন। আপনার সাথে আছি, আল্লাহর কসম, বনি ইসরাইলরা তাদের নবী মুসা আলাইহিসাল্লামকে বলেছিল, তুমি ও তোমার রব দুজন যাও এবং যুদ্ধ করো, আর আমরা এখানে বসে থাকি। আমরা আপনাকে তেমন কথা বলবো না, বরং আমরা আপনাকে বলবো আপনি ও আপনার রব দুজন যান এবং তাদের সাথে যুদ্ধ করুন, আমরাও আপনাদের সাথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। যিনি সত্যসহ আপনাকে পাঠিয়েছেন সেই সত্তার কসম, আপনি যদি আমাদের বারকুল গিমাদ পর্যন্ত নিয়ে যান আমরা আপনার সাথে যাব এবং আপনার সাথে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করব। আমরা আপনার ডানে বামে সামনে ও পেছনে সর্বদিক থেকে যুদ্ধ করব যতক্ষণ না আল্লাহ আপনাকে বিজয় দান করেন। তার এই আবেগময় ভাষণ শুনে খুশিতে রসুল্লাহ সাল্লাহ আলহিয়াসাল্লামের চেহারা মুবারক উজ্জ্বল হয়ে ওঠে। বদর যুদ্ধ শুরু হল। এ যুদ্ধে মুসলিম মুজাহিদদের মধ্যে মাত্র তিনজন ছিলেন অশ্বারোহী, মিকদাদ ইবনে আমর, মুরসেদ ইবনে আবি মুরসেদ ও জুবাইর ইবনুল আওয়াম। এই তিনজন ছাড়া অন্য সকলেই ছিলেন পদাতিক ও উষ্ট্রারোহী। তবে একাধিক বর্ণনা মতে এ যুদ্ধে মিকদাদই ছিলেন একমাত্র অশ্বারোহী মুজাহিদ। এ কারণে বলা হয়েছে মিকদাদই সর্বপ্রথম আল্লাহর রাস্তায় তার ঘোড়া দৌড়িয়েছেন। বদর ছাড়াও উহুদ, খন্দক সহ সকল গুরুত্বপূর্ণ যুদ্ধে তিনি অংশগ্রহণ করে বীরত্বের পরাকাষ্ঠা প্রদর্শন করেন। হিজরি ২০ সনে হযরত আমর ইবনুল আস মিশর অভিযান পরিচালনা করেন। রাজধানী মদিনায় তিনি অতিরিক্ত সামরিক সাহায্য চেয়ে পাঠান। খলিফা উমার রাদিয়াল্লাহু আনহু ১০,০০০ সিপাহী ও চারজন অফিসার পাঠান। এই চারজনের একজন মিকদাদ ইবনে আমর। খলিফা একটি চিঠিতে আমর ইবনুল আসকে লিখে জানান, এই চারজনের প্রত্যেকেই শত্রুপক্ষের ১০,০০০ সিপাহীর সমান। এই সিপাহীদের যোগদানের পর অতি অল্প সময়ের মধ্যে সমগ্র মিশরে ইসলামের পতাকা উড্ডীন হয়। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে মক্কার মুশরিকরা সুলে চড়িয়ে হত্যা করে। রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম খুবাইবের লাশ রাতের আধারে সুল থেকে নামিয়ে আনার জন্য জুবাইর ও মিকদাদকে পাঠান। তারা খুবাইবের লাশ সুল থেকে নামিয়ে ঘোড়ার পিঠে উঠিয়ে যখন রওনা দেন তখন কুরাইশরা টের পেয়ে তাদের পশ্চাদাবন করে। হযরত মিকদাদের পেটটি ছিল খুবই মোটা, এ কারণে বার্ধক্যে তিনি ভীষণ কষ্ট পেতেন। এ কষ্ট লাঘব করার উদ্দেশ্যে তার এক রোমান দাস তার পেটে অস্ত্রোপচার করে, কিন্তু তা ব্যর্থ হয়। এ অবস্থায় তিনি মদিনা থেকে ৩ মাইল দূরে জুরুফ নামক স্থানে হিজরি ৩৩ সনে ইহলোক ত্যাগ করেন। আমিরুল মুমিনিন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তার জানাজার নামাজ পড়ান। লাশ মদিনার বাকি গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। হযরত মিকদাদের মধ্যে সর্বোত্তম চারিত্রিক বৈশিষ্ট্যের বিকাশ ঘটেছিল।
বদরযুদ্ধের সময় তিনি যে নিষ্ঠা ও সততাপূর্ণ আবেগ প্রকাশ করেন তাতে সমগ্র সাহাবা সমাজ তাকে ঈর্ষা করতে থাকে। হযরত আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু বলতেন, আফসুস, আমি যদি তখন বদরযুদ্ধে অংশগ্রহণের উপযুক্ত হতাম এবং মিগদাদের কথাগুলি আমার মুখ থেকে বের হতো। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, বদরযুদ্ধে আমি মিগদাদের সাথে ছিলাম। এ যুদ্ধে তার সাথে থাকার বিষয়টি আমার কাছে এত প্রিয় যে তার তুলনায় দুনিয়ায় সব কিছু একেবারেই মূল্যহীন। ইসলামের সূচনালগ্নে চরম দারিদ্র ও অভাব তাকে অনেকখানি সহনশীল ও বাস্তববাদী করে তুলেছিল। তিনি বলেন, হিজরত করে আমি যখন মদিনায় আসলাম আমার থাকা খাওয়ার কোনো ঠিক ঠিকানা ছিল না, ক্ষুধায় আমার মরণ দশা হয়েছিল। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুজন সঙ্গী সহ আমাকে তার আশ্রয়দাতা কুলসুম ইবনে হিদামের বাড়িতে স্থান দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মাত্র চারটি ছাগি। আমরা এতগুলি মানুষ এই ছাগিগুলির দুধ পান করেই জীবন ধারণ করতাম। একদিন রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে কোথাও বেরিয়ে গেলেন, ফিরতে দেরি হল। আমি মনে করলাম হয়তো কোনো আনসারি তাকে দাওয়াত দিয়েছেন, তিনি খেয়েই ফিরবেন। এই ধারণা আমার মনে উদয় হতে আমি উঠে পড়লাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাখা দুধটুকু এক চুমুকে পান করে ফেললাম। কিন্তু পরক্ষণেই চেতনা হল, আমার ধারণা যদি ভুল হয় তাহলে তো ভীষণ লজ্জায় পড়তে হবে। আমার এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন এবং সোজা দুধ যেখানে থাকে সেদিকে এগিয়ে গেলেন। দেখলেন পেয়ালা শূন্য। আমি আমার ভুলের জন্য লজ্জা ও অনুশোচনায় জর্জরিত হতে লাগলাম। বিশেষ করে তিনি যখন কিছু বলার জন্য হাত উঠালেন তখন আমার ভয়ের কোনো সীমা থাকল না। আমার ধারণা হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়ায় এখনই আমার ইহ পরকাল সব বরবাদ হয়ে যাবে। কিন্তু তাকে আমি বলতে শুনলাম, আল্লাহুম্মা আতইমহু মান আতআমানি ওয়া আসকি মান সাকানি। হে আল্লাহ, যে আমাকে আহার করালো তাকে তুমি আহার করাও, যে আমাকে পান করালো তাকে তুমি পান করাও। এই দোয়া শুনে আমার মধ্যে সাহস সঞ্চার হল। আমি উঠে ছাগিগুলির কাছে গেলাম, কোনো ছাগির ওলানে কিছু দুধ পাওয়া যায় কিনা এই আশায়। কিন্তু আল্লাহর সীমাহীন কুদরতে যে ছাগির ওলানে হাত দিই না কেন প্রত্যেকটি দুধে পরিপূর্ণ পেলাম। প্রচুর পরিমাণে দুধ দুইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করলাম। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা সবাই পান করেছ কি? আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথমে পান করুন, তারপর সমস্ত ঘটনা খুলে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেট ভরে পান করলেন। আমার পূর্বের ভুল ও অনুশোচনার কথা মনে হয় হঠাৎ হেসে উঠলাম। তিনি জিজ্ঞেস করলেন, আবুল আসওয়াদ, হাসছ কেন? আমি সব কথা খুলে বললাম। সব কিছু শুনে তিনি বললেন, এ ছিল আল্লাহর রহমত। তুমি তোমার সাথী দুজনকে ঘুম থেকে জাগালে না কেন? তারাও অনুগৃহীত হতো। হযরত মিগদাদ ছিলেন অত্যন্ত বিচক্ষণ ও বুদ্ধিমান। তার বিচক্ষণতা ও বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় বহু ক্ষেত্রে ও ঘটনায়। তার এক সাথী বর্ণনা করেছেন, একদিন আমরা মিগদাদের কাছে বসেছিলাম, এমন সময় একজন তাবেঈ তাকে লক্ষ্য করে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন লাভে ধন্য আপনার চোখ দুটি, কতই না সৌভাগ্যের অধিকারী। আল্লাহর কসম, আপনি যা কিছু দেখেছেন তা দেখার এবং যেসব দৃশ্য ও ঘটনায় আপনি উপস্থিত হয়েছেন তাতে উপস্থিত হওয়ার জন্য আমি খুবই লালায়িত। এ কথা শুনে মিগদাদ লোকটির উপর খুবই খেপে গেলেন। লোকেরা বলল, তা এত উত্তেজিত হওয়ার কী আছে? তিনি বললেন, বর্তমানকে ছেড়ে অতীতকে কামনা করা বৃথা কাজ, কারণ এ কথা তার জানা নেই, তখন সে থাকলে তার ভূমিকা কী হতো। আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমসাময়িক বহু লোক ইমান না আনার কারণে তাদের ঠিকানা হয়েছে জাহান্নাম। সে কি জানে সে কোন দলভুক্ত হতো? এমন বিপদ থেকে আল্লাহ যে তাকে রক্ষা করেছেন
এবং তিনি তাকে আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইমানদার বানিয়েছেন, এজন্য কি সে আল্লাহর শুকরিয়া আদায় করবে না? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকে একটি দলের আমির নিযুক্ত করেন। তিনি ফিরে আসলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, ইমারাত বা নেতৃত্ব কেমন লাগল? জবাবে তিনি বড় একটি সত্য কথা বলে ফেলেন, বলেন, নিজেকে আমার সবার উপরে এবং অন্যদের আমার নিচে মনে হয়েছে। যিনি সত্যসহ আপনাকে পাঠিয়েছেন তার শপথ, আজকের পর আর কখনো আমি দু ব্যক্তির উপর আমির হব না। তিনি নিজের দুর্বলতা ঢাকার বা সত্য গোপন করার চেষ্টা করেননি। তিনি সবসময় রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের হাদিসটি আওড়াতেন। ফিতনা থেকে যে ব্যক্তি পরিত্রাণ পেয়েছে সে প্রকৃত সৌভাগ্যবান। রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামকে তিনি নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন। তার মধ্যে ছিল আল্লাহ রসুলের হিফাজত বা নিরাপত্তার চরম দায়িত্বানুভূতি। মদিনায় কোনো প্রকার হইচই দেখা গেলেই রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের বাসগৃহের দরজায় তাকে সশস্ত্র ও অশ্বারোহী অবস্থায় দেখা যেত। ইসলামের বিধিবিধান যথাযথ বাস্তবায়নের ক্ষেত্রেও তিনি ছিলেন অত্যন্ত কঠোর। ইসলামের প্রকাশ্য দুশ্মনদের বিরুদ্ধে যেমন ছিলেন সজাগ, তেমনই ছিলেন নিজের বন্ধুদের ইসলাম সম্পর্কে সামান্য উদাসীনতা ও ভুল ত্রুটির ব্যাপারে দারুণ সচেতন। একবার তিনি একটি ক্ষুদ্র বাহিনীর সাথে অভিযানে বের হলেন। শত্রুবাহিনী তাদের ঘিরে ফেলে। বাহিনীর আমির নির্দেশ দিলেন, বাহিনীর কোনো সদস্যই আজ তার সওয়ারি বা পশু চড়ানোর জন্য ছাড়বে না। কিন্তু একজন মুজাহিদ বিষয়টি অবহিত ছিলেন না। তিনি আমিরের আদেশের বিপরীত কাজ করেন, এজন্য তিনি আমিরের নিকট থেকে তার প্রাপ্য শাস্তি থেকেও অধিক শাস্তি লাভ করেন। মুজাহিদটি কাজ ছিল, এমন সময় মিকদাদ তার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি জিজ্ঞেস করে বিষয়টি অবগত হলেন। অতপর তার ডান হাতটি ধরে তাকে আমিরের কাছে টেনে নিয়ে গেলেন এবং আমিরের সাথে তর্ক করে তার ভুল স্বীকার করতে বাধ্য করেন। আমিরকে তিনি বলেন, লোকটিকে কিসাস গ্রহণের সুযোগ দিয়ে নিজেকে দায়মুক্ত করুন। মিকদাদের কথা আমির মাথা পেতে নিলেন। অবশ্য লোকটি আমিরকে ক্ষমা করে দেন। এভাবে তিনি দীনের সম্মান ও মর্যাদা রক্ষায় সর্বদা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতেন। তিনি প্রায় সবসময় বলতেন, ইসলামকে বিজয়ী দেখেই আমি মরতে চাই। রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম তাকে বলেছেন, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন তোমাকে ভালোবাসতে এবং আমাকে এ খবর দিয়েছেন যে তিনি তোমাকে ভালোবাসবেন। এভাবে তিনি আল্লাহ ও তার রসুলের ভালোবাসা লাভে ধন্য হয়েছেন। রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন, প্রত্যেক নবীকে সাতজন বিশ্বস্ত সাথী ও উজির দেয়া হয়েছে, কিন্তু আমাকে দেয়া হয়েছে 14 জন। তারা হলেন হামজা, জাফর, আবু বকর, উমার, আলী, হাসান, হুসাইন, আবদুল্লাহ ইবনে মাসউদ, সালমান, আম্মার, হুজাইফা, আবু জাফর, মিকদাদ ও বিলাল রাদিয়াল্লাহু আনহুম। তুষামত বা প্রশংসা তিনি মোটেই পছন্দ করতেন না। একবার হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুর দরবারে কিছু লোক মিকদাদের সামনেই তার প্রশংসা শুরু করে দিল। তিনি এত রুষ্ট হলেন যে তাদের মুখে মাটি ছুঁড়ে মারলেন। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, মিকদাদ, এ কী হচ্ছে? বললেন, রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন তোমরা প্রশংসাকারের মুখে মাটি ছুঁড়ে মারো। ব্যবসা ছিল তার আসল পেশা। তাছাড়া রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম তাকে খাইবার অঞ্চলে কিছু ভূমিদান করেন। পরবর্তীকালে মিকদাদের ওয়ারিসদের নিকট থেকে 1,00,000 দিরহামের বিনিময়ে হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তা খরিদ করে নেন। হজরত মিকদাদের স্ত্রী দুবা বর্ণনা করেন, একবার মিকদাদ প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বাকির একটি নির্জন স্থানে যান। তিনি কর্ম সমাধান করছেন, এমন সময় দেখতে পেলেন একটি ইঁদুর তার গর্ত থেকে একটি দিনার বের করে আনছে। এভাবে ইঁদুরটি মোট 17টি দিনার বের করে আনে। তিনি সেগুলি কুড়িয়ে রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের নিকট নিয়ে এসে ঘটনা খুলে বলেন। তিনি গর্তে হাত ঢুকিয়েছেন কিনা রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম তা জানতে চান।
তিনি যখন বললেন না, তিনি হাত ঢোকাননি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমার এ সম্পদে বরকত দিন, তোমার এ সম্পদের উপর কোনো যাকাত নেই। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশ কিছু হাদিস বর্ণনা করেছেন এবং আলী, আনাস, উবাইদুল্লাহ ইবনে আদি, হাম্মাম ইবনুল হার্স, আব্দুর রহমান ইবনে আবি লাইলা প্রমুখ সাহাবি তার নিকট থেকে হাদিস বর্ণনা করেছেন।